বন্ধুরা সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত আজকাল আমরা দেশ বিদেশের অনেক রকমই খাবার খেয়ে থাকি সেরকমই আজকে আমার রেসিপি হলো গুজরাটের স্পেশাল খামান ধোকলা এটি বানানো যেমন সহজ খেতেও অত্যন্ত সুস্বাদু হয় সকালে ব্রেকফাস্টে এটি বানিয়ে খাওয়া চলতে পারে আর বাচ্চাদের লাচ বক্সও দেওয়া যেতে পারে এটি খুব তাড়াতাড়ি যেমন বানানো যায় এবং তৈরি হয় খুবই স্পঞ্জি তো আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি গুজরাট স্পেশাল কামান ধোকলা আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি যেমন কয়েকটি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা গ্রেটেড আদা আর নিয়েছি বেসন এবার সমস্ত মশলাগুলো চিনি নুন আর কাঁচা লঙ্কা আদা বেসনের সাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল সম্পূর্ণ জল একেবারেই দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবেন আপনারা বেসনটাকে চেলে নিয়ে ব্যবহার করতে পারেন এতে ব্যাটারটা অনেক স্মুথ হবে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেব এবার যে ব্যাটারটা আমি বানিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর এখানে আমি ব্যবহার করছি ইনো আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন তবে ইনো দিলে আমার মনে হয় যে অনেক বেশি স্পঞ্জি হবে ইন অ্যাক্টিভেট করার জন্য সামান্য জল মিশিয়ে দিয়েছিলাম ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর যখন মেশাবেন চামচটাকে কিন্তু একই দিকে ঘোরাবেন তাহলে অনেক বেশি ফ্লাপি হবে আর আমি এটাকে গ্রিস করা থালার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম আর ওপরে যাতে বাবলসগুলো না থাক থেকে যায় ভেতরে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার একটা পাত্রে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি আগেই গরম করে রেখেছিলাম এবার পাথরটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য ভাপে রাখব পনেরো মিনিট হয়ে গেছে আমি খুলে একবার দেখে নিচ্ছি যে সঠিকভাবে বেগ হয়েছে কিনা না একটা ছুরির সাহায্যে দেখে নিলাম দেখুন ছুরির মধ্যে এতটুকু ব্যাটার লেগে নেই অর্থাৎ কি না খুব ভালোভাবে বেক হয়ে গেছে তো আমি ঠান্ডা করার জন্য পাত্রটাকে নামিয়ে রাখলাম আর ওপরে সারপেসটা যাতে হার্ড না হয়ে যায় এর ওপর আমি একটা কাপড় চাপা দিয়ে রেখে দেব তাহলে এর মধ্যে যে ময়েশ্চারটা থাকে ময়েশ্চারটা উড়ে চলে যাবে না এবার যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমি এক কাশের মধ্যে একটা পাত্র বসিয়ে দিলাম একটু তেল গরম করে নিলাম তার মধ্যে দিলাম কালো সর্ষে এক চামচ গ্রেটেড আদা আর উঁচো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং এতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার হলুদ আর নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা কারিপাতা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম এবার আমি ঢাকাটা সরিয়ে এটাকে ডিমোল্ড করার জন্য সেটা ছুরির সাহায্যে ধোকলাটার চারপাশটাকে একটু ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে কেটে নেব এবার একটা থালার মধ্যে আমি ঢেকে ঢেলে নিয়েছি তবে খুব একটা বেশি ঠান্ডা করবেন না আমি একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব এর মধ্যে আমি এখানে চৌকো স্কোয়ার শেপেই কাটবো আপনারা আপনাদের ইচ্ছা মতো আকার দিতে পারেন বরফির আকারেও কেটে নিতে পারেন আর এটাকে খুব বেশি ঠান্ডা করলে চলবে না কারণ আমি যে চিনি রসটা বানিয়েছি তা না হলে অ্যাবসর্ব হবে না চিনির রসটা আমি ধোকলার ওপর ছড়িয়ে দিলাম আর ছুরির সাহায্যে চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমস্ত জায়গাটা রসটা যায় আবার ধোকলাটাও খুব ভালোভাবে রসটা টেনে নিতে পারে চিনির রসটা দিলে এর মধ্যে স্বাদটা খুব ভালো হবে আর একটা জিনিস বন্ধুরা যে আমি যখন ধোকলার ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম ওটা আপনাদের বলতে ভুলে গেছি তো আমি একটা ছুরি দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে দেখুন কত সফট স্পঞ্জি হয়েছে ধোকলাটা তো বন্ধুরা কত সহজেই সামান্য উপকরণ দিয়ে আপনারা রেসিপিটি মানিয়ে নিতে পারবেন অনেক সহজে অনেক তাড়াতাড়ি বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সবার প্রথম আপনারা ভিডিওটি দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই বাই